ভিউয়ার্স, লিন ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আবারও স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে কিভাবে লিস্ট ট্যাগ অ্যাড করতে, কিভাবে লিস্ট অ্যাড করতে হয়, সেগুলোকে ফরম্যাটিং করতে হয়। অ্যান্ড এবার এবারের এপিসোডে আমরা অ্যাকচুয়ালি কিছু জানবো যে HTML এর ভার্সন সম্বন্ধে, অ্যান্ড সেটা ডক টাইপ সম্বন্ধে, অ্যান্ড কিছু ক্যারেক্টার সেট সম্বন্ধে। সো আমরা সরাসরি চলে যাই। আমরা দেখতে পাই, আমরা যখন ইন্টারনেটে ওর কোনো জায়গায় HTML এর কোডিং দেখি, তখন স্ট্যান্ডার্ড HTML এর কোডিংয়ে আমরা যেটা দেখি, সেখানে মধ্যে এরকম একটি 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 এলিমেন্ট, একটি ট্যাগ যেটাই বলি আমরা, লেখা থাকে ডক টাইপ HTML। সো আমরা এখন দেখি এটি দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। আমরা দেখতে পাচ্ছি এটি দ্বারা, এটির ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটিকে কি বোঝানো হয়? এটি দিয়ে মূলত HTML5 বোঝানো হয়। এখানে HTML এর অনেকগুলা, যখন থেকে HTML ক্রিয়েট হয়েছিল, HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল, তখন থেকে HTML এর অনেকগুলা ভার্সন আপডেটেড হয়েছে, যার মধ্যে HTML5 হলো লেটেস্ট, তার আগে আছে HTML4। তো আমাদের কোডটা অ্যাকচুয়ালি HTML5, যে আমরা যে HTML5 ইউজ করছি, সেটা আমরা এখন, আমাদের এটা জানা দরকার যে আমরা এখন কোন ভার্সনে HTML ইউজ করছি। আমরা অবভিয়াসলি এখন HTML5 ইউজ করছি। তো আমরা যে HTML5 ইউজ করছি, সেটা আমাদের স্পেসিফাই করে দেওয়ার জন্য আমাদের এই ডক টাইপ HTML আমাদের আমাদের ডকুমেন্টের শুরুতে লিখে দিতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা HTML5 ইউজ করছিলাম, কিন্তু আমাদের বেসিক্যালি কোনো চেঞ্জ হচ্ছিল না। আমাদের ওয়েব পেজ এখনও যেভাবে আছে তখনও সেইমভাবে কাজ করছিল। বাট এটা আমাদের অ্যাড করা দরকার, কারণ আমাদের মধ্যে আমাদের অনেক কিছু কিছু ব্রাউজার আছে যেগুলো পুরানো ভার্সনের, কাজ সবাই সব ইউজারই আপডেটেড ভার্সনের ব্রাউজার রাখতে পারে না। তো যেগুলো পুরানো ভার্সনের ব্রাউজার, সেগুলা দেখা যায় যে আমাদের, আমরা যদি স্পেসিফাই করে না দেই যে এটি HTML5 ফরম্যাট, সেটি আসলে বুঝতে পারে না যে এটি HTML5 ফরম্যাটের। সো তখন সেটিকে HTML5 ফরম্যাটের ট্রিট ফরম্যাট হিসেবে ট্রিট করতে পারে না। তখন দেখা যায় আমাদের আমাদের ইউজার অ্যাকচুয়ালি, আমরা যে এক্সপেক্টেড রেজাল্টটা চাই, যে আমাদের ইউজাররা যেটা দেখুক আমাদের পেজটা, সেটি ইউজাররা দেখতে পারে না। তখন আমাদের এটির বিস্তৃতিটা আরও ন্যারো হয়ে যায় অ্যাকচুয়ালি। তখন দেখা যায় আমাদের আমাদের সব ইউজাররা যেটা চাচ্ছে, অথবা আমাদের অনেক অনেক মোবাইল, অনেক এখন অনেক ব্যাকডেটেড মোবাইল থাকে যেগুলোর ব্রাউজার আপডেটেড করা থাকে না, আপডেট করা থাকে না, সেগুলা দেখা যায় যে HTML5 আমরা যদি এই জিনিসটা লিখে না দেই, তখন তারা বুঝতে পারে না যে এটি আসলে HTML5। তো আমরা দেখি এখন যে HTML4 অ্যান্ড HTML5 এর মধ্যে কিছু পার্থক্য। যেমন আমরা ইমেজ অ্যাড করতে চাইলে আমরা নর্মালি অ্যাড করি ইমেজ, দেন সোর্স ইকুয়ালস টু, আমরা লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম, লাস্ট এপিসোডে না আগের একটি এপিসোডে দেখিয়েছিলাম কেমনি ইমেজ অ্যাড করতে। তো আমি আমাদের নোটপ্যাড ইমেজ চাই, অ্যাড করি ইমেজেস স্ল্যাশ নোটপ্যাড ডট png, দেন আমরা আমাদের এটা ক্লোজ করলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটা, আমরা সরি আমরা ইমেজ না, আমরা img লিখবো, img। আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এটা আসলে একটি এমটি এমটি কি বলা যায় এটাকে, এমটি ট্যাগ বলা যায়। এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের 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 পি এভাবে পি লিখে দেন পি ক্লোজ করে এমটি রাখা যে কথা, আমাদের এভাবে করে এভাবে করে রাখাটাও সেম কথা। আমরা আবারও দেখাচ্ছি এভাবে করে পি লিখে এমটি রাখাটা যে কথা, আমাদের এভাবে রাখাটাও সেম কথা। ইমেজের ক্ষেত্রেও অলমোস্ট সেম জিনিসটাই ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্ল্যাশটা আমরা ব্যবহার করি নাই। তো আমরা যখন HTML5 ইউজ করব, তখন আমাদের এই স্ল্যাশটা দেওয়াটা ইম্পর্টেন্ট না। এটি না দিলেও HTML5 বুঝে নিবে এটি একটি এমটি ট্যাগ। কিন্তু আমরা যখন XHTML, HTML4কে XHTML বলা হয়, আমরা যখন XHTML ইউজ করব, তখন দেখা যাবে আমরা যদি এভাবে করে এটি লিখে না দেই স্ল্যাশ দিয়ে,
আমরা আমরা যদি ক্লোজ না করি ট্যাগটাকে, তাহলে আমাদের এটি এরর শো করবে, আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাবো না। তারপর আমাদের এইচটিএমএল ফাইভের মধ্যে আরও কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের এইচটিএমএল 4-এ অথবা এক্সএইচটিএমএল-এ সাপোর্ট করে না। যেমন আমরা যদি কোনো একটি ট্যাগকে স্টার্ট করে সেটিকে যদি ক্লোজ না করি, তাহলে আমাদের দেখা যায় এইচটিএমএল 5-এর মধ্যে তবুও সেটি একই রকম আছে। আমরা ইউজুয়ালি একটা ভালো অভ্যাস এইচটিএমএল-এর যে প্রত্যেকটা ট্যাগকে ক্লোজ করা, কাজ আমরা যদি ট্যাগ ক্লোজ না করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে। তবে এইচটিএমএল 5-এর ক্ষেত্রে আমরা যদি এটিকে ক্লোজ না করি, তবে আমাদের আমাদের বেসিক্যালি এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমরা যদি এক্সএইচটিএমএল হয় এটা, অথবা আমাদের ব্রাউজার যদি আমরা এইচটিএমএল 5 ইউজ করছি এটা বুঝতে না পারে, তবে আমাদের এটিকে এরর শো করবে। সো আমাদের আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাবো না। তো আমি আগেই বলেছি যে কিছু কিছু ব্রাউজার এই এই অংশটা না লিখলে বুঝতে পারে না যে আমরা কি ধরনের কি ফরম্যাটার ইউজ করছি, আমরা HTML5 ইউজ করছি না HTML4 ইউজ করছি। তখন আমাদের আমাদের XHTML এর আমাদের HTML এর এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাই না। তো আমরা নর্মালি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ব্র্যাকেট না আমি সরি ট্যাগটা ক্লোজ করে দিব। তারপর আমরা XHTML এর মধ্যে আরো কিছু পার্থক্য দেখতে পারি। যেমন আমি যদি এখন HTML-এ এটি একদম সবগুলা ক্যাপিটাল লেটারেও লিখি তাহলে এটি কাজ করবে, আমরা যদি এটিকেও সবগুলা ক্যাপিটাল লেটারে লিখি তাহলেও এটি কাজ করবে। কিন্তু আমরা যখন HTML 4-এ যাব তখন আমাদের এই রেস্ট্রিকশনগুলো আমাদের মেনে চলতে হবে, কারণ HTML 4 কেস সেন্সিটিভ, তখন আমাদের ছোট হাতেরই টাইপ করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই প্রবলেমগুলো না হওয়ার জন্য আমাদের অবভিয়াসলি প্রত্যেকটা ডকুমেন্টের শুরুতে ডক টাইপ HTML এটি আমাদের লিখে দিতে হবে, যাতে আমাদের যে কোনো ব্রাউজার থেকে ইউজাররা এটি বুঝতে পারে, যে কোনো ব্রাউজার অ্যাকচুয়ালি নট ইউজার, ব্রাউজার বুঝতে পারে যে আমরা HTML 5 ইউজ করছি। সো আমাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আসবে না। তারপর আমরা আরও একটি ট্যাগ ইউজ করি, সেটা হলো সেটি আমরা HTML এর ভিতর না অ্যাকচুয়ালি হেডের ভিতর ইউজ করি, মেটা চারসেট ইকুয়ালস টু। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে অনেক রকম চারসেট আছে, তার মধ্যে আমরা ইউজ করি UTF-8। তো এখন আমরা দেখবো মেটা চারসেট UTF-8 দ্বারা কি বোঝানো হয়। আমাদের ASCII-11 ক্যারেক্টার সেট, ASCII এই ক্যারেক্টার সেট দিয়ে, ও আম সরি, এই ক্যারেক্টার সেট দিয়ে এই সিস্টেমটা দিয়ে বোঝানো হয় যে আমাদের আমরা আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে কিছু দূর জানি, তারা অনেকেই জানি যে আমাদের প্রত্যেকটা অক্ষরের, লাইক এটা একটা ক্যারেক্টার CMT, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নিজস্ব ভ্যালিউ থাকে। যেমন এ এর ভ্যালিউ আই থিঙ্ক 36, আমার অ্যাকচুয়ালি মনে নাই এর ভ্যালিউটা কত, বাট মেবি এটা 36। দেন কম্পিউটার সেটাকে বাইনারিতে এনকোড করে দেন সেটাকে রিড করতে পারে, কারণ কম্পিউটার, আমরা যে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখছি, কম্পিউটার সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে না। কম্পিউটারের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে ফার্স্টে ডেসিমাল নাম্বারে, দেন ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে ট্রান্সলেট করে দেন কম্পিউটার সেটিকে বুঝে। তো আমরা কি ধরনের ডেসিমাল নাম্বারে কনভার্ট করব সেটি অ্যাকচুয়ালি UTF-8টা স্পেসিফাই করে দেয়। তো ডিফল্টভাবে আমাদের মেটা চারসেটের UTF-8 এটা আমাদের ডিফল্ট থাকে, বাট এটাও সেম, কিছু কিছু ব্রাউজার এই জিনিসটা আমাদের বুঝতে পারে না। তো তার জন্য আমাদের এইটা স্পেসিফাই করে দেওয়া ভালো। আমরা যখন XHTML ইউজ করব, যদি আমরা আমাদের কোনো প্রয়োজনে XHTML ইউজ করতে হয়, তবে আমাদের এই জায়গায় ডক টাইপ HTML এর জায়গায় XHTML এর জন্য অন্য একটি কোড আছে যেটা আমরা ইন্টারনেটে সার্চ দিলে পাবো। তখন আমরা XHTML এর জন্য ওইটা লিখলে তখন আমাদের XHTML শুধু UTF-8 না, তখন আমাদের অন্য অন্য কিছু ব্যবহার করতে হবে। তো আমরা দেখবো মেটা চারসেটের মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেটই আছে। তো আমরা দেখি, যেমন আমরা যদি মেটা ট্যাগটা লিখি মেটা চারসেট ইকুয়ালস টু
দেন আমরা দেখতে পারি অসমো 708, বিগ 5, সিপি 125, বিভিন্ন ধরনের চার্সেট আছে। এগুলা এক একটা এক একভাবে এনকোডিং করে, যেমন মেটা চার্সেট UTF-8 AK-36, আই মিন আই থিঙ্ক 36 এনকোডিং করে। সো আমরা XHTML-এর জন্য তখন UTF-8 না, আমরা তখন ISO এটা মেবি আমার শিওর কাজ, আমি আমরা এখন ইউজুয়ালি XHTML-টা কোথাও লাগে না, লেটস ওয়াই, বাট আমাদের যদি কখনো XHTML ইউজ করতে হয় তখন আমাদের অন্য একটি ফরম্যাট ইউজ করতে হবে। আমরা যদি সেটা গুগলে সার্চ দিই তাহলে আমরা পাবো আমাদের অ্যাকচুয়ালি কী ফরম্যাট ইউজ করতে হবে। সো আমরা নর্মালি UTF-8টাই ব্যবহার করব। তো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা HTML ডকুমেন্টে আমাদের এই ডক টাইপ HTML, ডক টাইপ HTML অ্যান্ড মেটা মেটা ট্যাগটা আমাদের ইউজ করা উচিত, কাজ আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার জন্য। আম সরি, আমি এখানে একটা মিস্টেক করেছি, ডাবল কোটেশনটা ভিতরে হবে। UTF-8 এটা আমাদের ইউজ করা উচিত। তো আপাতত এই এপিসোডের জন্য এতটুকুই, আমি শেষ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।